আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা প্লে করেছেন, সবাইকে মিমিস রেসিপি অ্যান্ড ব্লগে স্বাগতম। চলে আসলাম বরাবরের মতো আবার নতুন একটা ব্লগ নিয়ে। আজকের এই ব্লগে কী থাকছে সেটা তো অবশ্যই শেয়ার করব, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি রোস্ট রান্না করছি, আর রোস্ট রান্না করার জন্য চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আর এখানে আমি হচ্ছে গরুর মাংসটাকে রান্না করে নেব। এই মাংসটাকে আমি মেখে বসিয়ে দেব, এতে করে খেতে বেশি টেস্ট হবে। তো আমি মোটামুটি মাখিয়েও রান্না করি, আবার হচ্ছে মশলাপাতি এমনিতেও কষিয়ে রান্না করি। এটা যার যার মানে সময়ের উপরে ডিপেন্ড করে, যেহেতু আমার বাসায় মেহমান আসবে তাই আমি রান্না করব আর কি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সব কিছু, এলাচি, দারচিনি, লং। তারপরে এখানে আমি একটা মশলাকে বেটে নিয়েছি, যেমন তেজপাতা, এলাচি, দারচিনি, তারপরে হচ্ছে জিরা, কাঁচা জিরা, সেটাকে আমি ভালো করে বেটে নিয়েছি। তো এখান থেকে দিয়ে দিচ্ছি আর ধনিয়ার গুঁড়ো, আদা, রসুন, হলুদ, মরিচ আর কি, নর্মালি আমাদের মাংসতে যা যা প্রয়োজন আমি সব কিছু এখানে দিয়ে দিয়েছি। আর জয়ফল, জয়ত্রী দিয়ে দিয়েছি। এতে করে মাংসটা খেতে কিন্তু একেবারে বাবুর্চি স্টাইলের হয়, এই খেতেও খুবই ভালো লাগে। এখন আমি এটাকে ভালো করে মেখে রাখবো খুব সুন্দর করে। এই মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেব যতক্ষণ না ভালো সুন্দর একটা একটা সুন্দর হয় আর কি। একটা সময় নিতে হবে এটা, যত ভালো সময়ে যতক্ষণ বেশি ম্যারিনেট করে রাখা যায় খেতে কিন্তু তত বেশি মজা হয়। তো এইখানে আমি তেলও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নিতে পারেন। তো এই যে এখন আমি এটাকে সব কিছু দিয়ে তারপরে দেন আমি এটাকে মেখে রাখবো। আর আজকে আমার সময়টা খুবই অল্প ছিল হঠাৎ করে, তো বাসায় মেহমান আসবে তো ভাবলাম যে রান্না করে ফেলি, আর এই জন্য আর কি অল্প সময় ছিল বলেই, যেহেতু মাখিয়ে রাখতে হবে, ম্যারিনেট করলে খেতে ভালো লাগে তাই আর কি। আর আমার কাছে এভাবেই রান্নাটা বেশি পছন্দ হয়, খুব অল্প সময়ে রান্না করা যায়। তো এখন আমি যে এটাকে মেখে রেখে দেব কিছুক্ষণ, ঘন্টাখানিকের জন্য, যাতে ভালো করে ম্যারিনেট হয়ে যায়। এই যে রেখে দিচ্ছি এটাকে। এইদিকে আমি জর্দা রান্না করব, আর জর্দা রান্না করার জন্য আমি চালটাকে ফুটিয়ে নিচ্ছি। আর এই জর্দা আমি কিভাবে রান্না করি সেটা আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা কেউ চাইলে দেখে নিতে পারেন খুব সহজে কিভাবে জর্দা রান্না করা যায়। তো ওইদিকে চালগুলো ফুটে এসেছে, আমি এদিকে জর্দা রান্না করার জন্য সব কিছু দিয়ে নিচ্ছি। এখানে এলাচি, তারপরে হচ্ছে দারচিনি, তেজপাতা, এগুলো সব দিয়ে চিনি দিয়ে দিয়েছি। এখানে আমি আপনাদের সাথে ওইভাবে ডিটেলস শেয়ার করছি না, কারণ আমার রেসিপি দেওয়া আছে এর জন্য আর কি। তো বাসায় মেহমান আসবে তাই ভাবলাম যে আমি রান্না করে নেই। এইদিকে দেখেন এই যে লাইটের কারণে কেন জানি জর্দার কালারটা আসলে ওই রকম আসেনি, তবে রান্নার পরে আপনি নিজেই দেখতে পারবেন আসলে রান্নাটা কেমন হয়েছে, আমি আপনাদের সাথে শেয়ার করব তো অবশ্যই। এদিকে জর্দা হতে এদিকে এখন আমি মাংসটাও বসিয়ে দিয়েছি, কারণ মাংসটাও অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল। এখন আমি মাংসটাকেও রান্না করে নেব। গরুর মাংস পছন্দ করে না এমন মানুষ হয়তোবা খুবই কম আছে। গরুর মাংস পছন্দ করে আর খেতেও কিন্তু ভালো লাগে, সবচেয়ে মজা যেরকম এই মাংসটা, আর এর মধ্যেও রোগটাও বেশি। যাই হোক, তারপরেও গরুর মাংস না হলে যেন খাবারের কোনো পূর্ণতাই আসে না। খাবারের খাওয়া দাওয়ার শেষে তো অবশ্যই জর্দা থাকতে হবে, আর এই যে জর্দা, জর্দাটা দেখেই বুঝতে পারছেন আসলে কতটা লোভনীয় হয়েছে। এইদিকে আমি রোস্ট ফ্রাই করে নিয়েছিলাম যখন চিকেনটাকে, তখন এখানে রোস্টের মশলা টশলা সব কিছু দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আর এই রোস্টের রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা কেউ চাইলে দেখে নিতে পারেন। এই রোস্টটা খেতে একদম বাবুর্চি স্টাইলে হয়, আপনারা কেউ বিশ্বাস না করলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করি আপনাদের এই রোস্টটা ঠিক বাবুর্চিদের মতোই হবে। এখন আমি এখানে চিকেনগুলো সব দিয়ে দিচ্ছি, এখানে যেহেতু ব্রয়লার মুরগি তো এখানে চিকেনটাকে একটু ভালো করে ফ্রাই করে নিতে হয়, তা না হলে খেতে ভালো লাগে না, আর সেটা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। আমি সবগুলোকে ফ্রাই করে নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে এটাকে আমি রান্না করে নেব। আর এই রোস্টটা খেতে কিন্তু সত্যি অনেক মজা হয়, শাহি রোস্ট, নিজে রান্না করেছি বলে তাই না। এই রোস্টের অনুরোধ আমার অনেকের কাছেই ছিল, অনেকে আমাকে বলেছে আমি কেন
এই রোস্টের রেসিপিটা দেই না, আমি কিন্তু দিয়েছি, তারপরেও ওরা আবার নতুন করে একটা রেসিপি চাচ্ছে। তারপর আমি চেষ্টা করব অবশ্যই একটা রেসিপি তৈরি করার জন্য, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন আমার রোস্ট রান্না মোটামুটি হয়ে এসেছে, আমি এখন এর মধ্যে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নেব আর কিছু বাদাম কুচি দিয়ে। এদিকে আমি কাবাব তৈরি করে নিয়েছি, এখানে শামি কাবাব। তো এই শামি কাবাবের রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা কেউ চাইলে দেখে নিতে পারেন। খুব সহজে শামি কাবাব কীভাবে তৈরি করা যায় এবং ফ্রোজেন করা যায় সেটা সহ টিপস অ্যান্ড ট্রিক্স সহ আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা আছে। এদিকে আমি পোলাও রান্না করব, পোলাওর চালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পোলাও রান্না তো মোটামুটি সবাই পারেন, তারপরেও যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমার এই পোলাও রান্না করার রেসিপিটাও দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। আজকের এই প্রত্যেকটা রান্নাই আমার ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনাদের সাথে শেয়ার করব। দেখেই বুঝতে পারছেন আমার খাবারগুলো কতটা লোভনীয় হয়েছে। এখানে আমি সার্ভ করে নিয়েছি, আমার বাসায় মেহমানও চলে এসেছে আর আমি এগুলো অলরেডি সার্ভ করে নিয়েছি। আজকের এই খাবারগুলো, মজার মজার খাবারগুলো আপনাদের দেখে কি লোভ লাগছে? তাহলে অবশ্যই চলে আসবেন আমার বাসায়, আর যদি বাসায় না আসতে পারেন নিজে তৈরি করে খেয়ে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন কাবাব আর ডিম, সব কিছুই এখানে আমার রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছিল, আর কিন্তু সাথে ছিল ডেজার্ট হিসাবে সেমাই, সরি দই, আমি দই বানিয়েছিলাম বাসায় নিজে, সেমাই না সরি। আর হচ্ছে এখানে সালাদ ছিল, এই যে দইগুলো দেখতেই পাচ্ছেন আমি এখানে দই তৈরি করে নিয়েছিলাম। তো প্রায়ই অনেক সময় ইচ্ছে করে ব্লগ দেওয়ার জন্য কিন্তু পারি না নিজের অসুস্থতার জন্য। আর এখানে ছিল বোরহানি, কোকাকোলা, সব কিছুই ছিল আমার খাবারের মেনুতে, মোটামুটি যতটুকু আমি পেরেছি, যেহেতু মেহমান আসবে আর আমার সদাসাধ্য চেষ্টা করি যে আমি কিছু ভালো কিছু করার জন্য, যদি অতটা ভালো পারি না, তো তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে আজকের আমার খানা দানা। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আমি আসলে তেমনভাবে প্রতিদিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারি না, কারণ হচ্ছে আমি অসুস্থ থাকি বেশিরভাগই, আর আসলে ওইভাবে ব্লগ করার সময়ও পাই না, যার জন্য আর কি ওইভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারি না। যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সাথে নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য। তো আজকের আমার এই রান্নাগুলো খাবারগুলো দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। চলে আসবো আপনাদের সাথে নতুন নতুন রেসিপি বা ব্লগ নিয়ে, আশা করি তখনও আপনাদের কাছে ভালো লাগবে। আপনাদের ভালোবাসায় আমার আগামী দিনের পথ চলা। যদি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটাকে ক্লিক করে দিবেন, এতে করে নোটিফিকেশন সবার আগে চলে যাবে আপনার মোবাইলে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, চলে আসবো আবারও নতুন কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।